আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন তালুকদার, প্রফেসর রাষ্ট্রবিজ্ঞান, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবার সার্বিক মঙ্গল কামনা করে আজ ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এমন একজন ব্যক্তিত্ব, মহান দার্শনিকের রাষ্ট্রচিন্তা নিয়ে কথা বলার চেষ্টা করব, যার সাথে পরিচয় আমাদের মাতৃকুলে। তার কবিতা শুনে শুনেই আমরা আমাদের ভাষা শেখার যাত্রা শুরু করেছিলাম। সেই মহান ব্যক্তিত্ব হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে রবীন্দ্রনাথ তার কাব্য প্রতিভায় বিশ্বজগতে মহিমায় আবির্ভূত হয়েছিলেন এবং বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। সেই সাথে তার রাজনৈতিক চিন্তাও যে কম নয়, সেটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তা আলোচনার পূর্বে আমরা তার জীবন এবং কর্ম সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতা ব্রহ্মধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দর দেবী। রবীন্দ্রনাথ প্রথাগত শিক্ষায় শিক্ষিত হননি, অর্থাৎ প্রথাগত শিক্ষা তার ভালো লাগত না। শৈশব থেকেই তিনি ছিলেন প্রকৃতি প্রেমিক, প্রকৃতি প্রেমিক। প্রকৃতির মধ্যে থেকেই তিনি শিক্ষা অর্জন করার চেষ্টা করেছেন। পরিণত বয়সে, অর্থাৎ 17 বছর বয়সে তিনি ব্যারিস্টারি শিখতে, শিক্ষা লাভ করতে ইংল্যান্ডে গমন করেন। কিন্তু আইন শিক্ষার চেয়ে সাহিত্য এবং সংস্কৃতির প্রতি তার প্রবল আকর্ষণের কারণে তিনি ব্যারিস্টারি পাস না করেই 1880 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন। অতঃপর তিনি 1883 সালে 22 বছর বয়সে ঠাকুর বাড়ির অধস্থন কর্মচারী বেনী মাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তার নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। এই মৃণালিনী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 5 সন্তান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে রবীন্দ্রনাথ 1913 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। এ সময় কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। পরবর্তীতে 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ তিনি নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ 1941 সালের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। আমরা তার জীবনের কিয়দাংশ জানলাম, এখন আমরা তার রাজনৈতিক বিষয়ক কতিপয় রচনা সম্পর্কে পরিচিত হওয়ার চেষ্টা করি। তার রাজনীতি বিষয়ক রচনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রাচ্য প্রতীচ্য, রাজনীতির দ্বিধা, সুবিচারের অধিকার, সমাজবেদ, প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা, দেশের কথা, বহু রাজকতা, দেশ নায়ক, স্বদেশী সমাজ, রাষ্ট্রনীতি ও ধর্মনীতি, সভ্যতার সংকট, ভারতীয় সমাজ, ঘরে বাইরে, উপন্যাসের মধ্যে ঘরে বাইরে গোড়া অন্যতম। রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তা আলোচনা করতে গেলে আমাদেরকে কিন্তু ব্রিটিশ শাসন, অর্থাৎ ভারতের ব্রিটিশ শাসন সম্পর্কে কিছুটা জানা থাকা দরকার। আমাদের নিশ্চয়ই সবার এ বিষয়ে ধারণা রয়েছে, কারণ রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যু ঘটেছে কিন্তু এই ব্রিটিশ এবং শাসনামলে, এবং তার রাজনৈতিক চিন্তার বিকাশ পরিণতি লাভ করেছে এই ব্রিটিশ ভারতেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়েছিল কিন্তু 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে, অর্থাৎ পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার সাথে লর্ড ক্লাইভের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে উপমহাদেশ তথা এদেশে ব্রিটিশ সাম্রাজ্যের যাত্রাপাত শুরু হয়। পরবর্তীতে 1857 সালে যে সিপাহী বিপ্লব হয়েছিল, সেই সিপাহী বিপ্লবের দমনের মধ্য দিয়ে এদেশ সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। এই যে একটি পরাধীন জাতির শৃঙ্খল মুক্তি আন্দোলনের সময়ে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভূমিকাটি
প্রধান হয়ে ওঠে। আমরা জানি যে স্বাধীনতা লাভের জন্য একটি জাতির বনন তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি জাতির জাতীয় চেতনা বিনির্মাণে যারা ভূমিকা রাখেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অন্যতম। কবি অনুভব করেন যে সমাজচিত্তের বিকাশ এবং পল্লীকেন্দ্রিক সামাজিক পুনর্গঠনের প্রয়াস ব্যতিরেকে দেশের প্রকৃত উন্নতি সম্ভব নয়। দেশবাসীর চেতনা ও নৈতিক নবজাগরণ ভিন্ন নিচক রাষ্ট্রীয় আন্দোলনে স্ফীত লাভ, স্ফীত যে ফল সেটা লাভ হবে না। রবীন্দ্রনাথ ভারতের রাজনৈতিক মুক্তি কামনা করেছেন। তার মতে ভারতের স্বাধীনতা একদিকে যেমন তার মতে যে ভারতীয় স্বাধীনতাই এদেশকে এদেশ উজ্জীবিত করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তার পটভূমি একটু জানার চেষ্টা করলাম। এখন রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করবো, তোমরা বাকিগুলা দেখে নেওয়ার চেষ্টা করবে। প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে বা মৌলিক বিষয়টি রবীন্দ্রনাথের ক্ষেত্রে আসে, সেটি হচ্ছে স্বাধীনতা সম্পর্কে তার ধারণা। রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু স্বাধীনতা সম্পর্কে তার ইতিবাচক ধারণা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সৃজনশীল স্বাধীনতাকে সর্বাপেক্ষা মূল্যবান বলে গণ্য করেন। তার মতে মানুষ বিশ্বব্রহ্মাণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং বিশ্বব্রহ্মাণ্ডের আইন দ্বারা শাসিত, কিন্তু ব্যক্তির মধ্যে একটি মূল্যবান গুণ আছে আর তা হল স্বাতন্ত্র্য। এখানেই তিনি কিন্তু স্বাধীনতার সূত্র বিনির্মাণের চেষ্টা করেন, সেটি হচ্ছে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের সামর্থ্যই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। তাহলে রবীন্দ্রনাথের স্বাধীনতার চিন্তা কিন্তু একটি মৌলিক চিন্তা হিসেবে আমরা দেখতে পারি। তিনি বলেন যে আত্মার স্বতঃস্ফূর্ত বিকাশ ধারায় আস্থাশীল থেকে চিন্তা কর্ম ও বিবেকের স্বাধীনতা প্রতিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতাকে তাহলে যে দিক থেকে বিবেচনা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে চিন্তা কর্ম এবং বিবেকের স্বাধীনতা। তাহলে আমরা দেখলাম যে স্বাধীনতা সম্পর্কে রবীন্দ্রনাথের যে চিন্তা সেটা একটি মৌলিক রাষ্ট্রীয় চিন্তা। এরপর আসে যে ন্যাশন সম্পর্কে তিনি কি ধারণা পোষণ করতেন। ন্যাশন সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন যে ন্যাশন একটি সজীব সত্তা, একটি মানস পদার্থ এবং এটি দুটি জিনিসের সমন্বয় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং দুটি জিনিস বস্তুত একই। তিনি যেটা বলার চেষ্টা করেছেন একটি হচ্ছে স্মৃতি সম্পদ, অপরটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূখণ্ড রক্ষার ঐক্যানুভূতি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা রবীন্দ্রনাথের যে ন্যাশন বিষয়ক চিন্তা সেটি কিন্তু দেখলাম যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে ভূখণ্ড তাকে রক্ষার যে ঐক্যানুভূতি। আমরা যেটা বলি যে ন্যাশন হচ্ছে এমন একটি ধারণা যা কিছু মানুষকে তার ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধ করে, তিনি কিন্তু সেই মূলটা উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তাহলে ন্যাশন সম্পর্কে তার ধারণাও একটি গুরুত্বপূর্ণ ধারণা। এবং সর্বশেষ আমরা আরেকটি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রবীন্দ্রনাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি চিন্তা, সেটা হচ্ছে জাতীয়তাবাদী চিন্তা এবং আন্তর্জাতিকতাবাদী চিন্তা। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী চিন্তা কিন্তু তিনি জাতীয়তাবাদ সম্পর্কে যে চিন্তাটি পোষণ করেছেন সেটি হচ্ছে পাশ্চাত্যের যে জাতীয়তাবাদী চিন্তা অর্থাৎ ইংল্যান্ডের যে জাতীয়তাবাদী চিন্তা তার সাথে তিনি কিন্তু ভারতীয় চিন্তার জাতীয়তাবাদী চিন্তার যে পার্থক্য নিরূপণ সেটা করতে তিনি সক্ষম হয়েছিলেন। তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে যে প্রেক্ষাপটে ইউরোপে জাতীয়তাবাদের উৎপত্তি ও বিকাশ ঘটেছে ভারতীয় জাতীয়তাবাদ সেই প্রেক্ষাপটে জন্ম নেয়নি। এই যে ভারতীয় জাতীয়তাবাদ এবং ব্রিটিশ জাতীয়তাবাদের পার্থক্য এটি কিন্তু তার রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক। ইউরোপীয় জাতীয়তাবাদ পুঁজিবাদের সম্প্রসারণ, বিশ্বব্যাপী বাজার দখল, পররাজ্য গ্রাস ও শোষণের তাগিদে উদ্ভূত হয়েছে। পক্ষান্তরে ভারতীয় জাতীয়তাবাদ ওই আধিপত্য থেকে মুক্তির প্রেরণায় উৎপন্ন হয়েছে। সুতরাং এক ভারতীয় জাতীয়তাবাদ এবং ইউরোপীয় জাতীয়তাবাদ দুটি ভিন্ন প্রেক্ষিতে জন্ম নিয়েছেন বলে রবীন্দ্রনাথ তার রাজনৈতিক চিন্তায় ব্যাখ্যা করার চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করছেন। আন্তর্জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে জাতীয়তাবাদ মানুষে মানুষে বিচ্ছেদ ঘটায়, মনুষ্যত্বকে অবরুদ্ধ করে। এই যে তার যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চিন্তা এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই। তিনি বলেছেন যে কাল্পনিক এক সমষ্টির কাছে ব্যক্তিকে বলি দিয়ে মানুষের সৃজনশীল সত্তার বিকাশকে ব্যাহত করে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ন্যাশনের দাপটে ব্যক্তি যে শুধু যন্ত্রে পরিণত হয় তাই নয়, তার গতি ও প্রকৃতি নিরঙ্কুশ শক্তিমত্তা ও ভীতির উপর অবস্থান করে।
সুতরাং রবীন্দ্রনাথ আন্তর্জাতিকতাবাদে বিশ্বস্ত ছিলেন। তিনি বলেছেন যে ন্যাশন এই জাতীয়তাবাদী চেতনা মানুষের মনুষ্যত্বকে অবরুদ্ধ করে, এই অবরুদ্ধ মানবসত্তাকে বিকাশ করার জন্য তিনি আন্তর্জাতিকতাবাদের উপর গুরুত্ব আরোপ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই যে কয়েকটি বিষয় আলোচনা করলাম, এ থেকে আমরা যদি কনক্লুশনে বা উপসংহারে আসতে যাই, তাহলে যেটা বলতে পারি, তিনি তার রাষ্ট্র দর্শনে আধ্যাত্মিক মানবতার প্রয়োগ ঘটিয়েছিলেন। রবীন্দ্রনাথ তার রাষ্ট্র দর্শনে আধ্যাত্মিক মানবতার প্রয়োগ ঘটিয়েছিলেন। তিনি মানুষকে শাশ্বত সৃজনশীল পরম সত্তার আধারস্বরূপ, নিরন্তর সৃষ্টি ও আনন্দের প্রতীক হিসেবে দেখেছেন। তাহলে তিনি মানুষকে যেটি দেখেছেন যে শাশ্বত সৃজনশীল পরম সত্তার আধারস্বরূপ, নিরন্তর সৃষ্টি ও আনন্দের প্রতীক, মানুষকে তিনি আনন্দের প্রতীক হিসেবে দেখেছেন। আমরা যদি বলি যে গ্রিক দার্শনিক প্লেটো কিংবা মহাত্মা গান্ধীর মতো তিনিও রাজনীতিকে নৈতিকতার দৃষ্টিতে বিচার করেছেন, অর্থাৎ রাজনীতিকে নৈতিকতার ক্ষেত্রে হিসেবে দেখার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ সমাজকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দিয়েছেন, কারণ রাষ্ট্রের চেয়ে সমাজকেই তিনি অধিকতর প্রাধান্য দিয়েছেন, এবং আধ্যাত্মিক ব্যঞ্জনায় সমাজকে জৈব প্রত্যয়ে বিচার করেছেন, অর্থাৎ সমাজকে তিনি একটি আধ্যাত্মিক ক্ষেত্র হিসেবে দেখার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে রবীন্দ্রনাথের, যদি আমরা মূল রাজনৈতিক চেতনা বিশ্লেষণ করি এটুকু। তোমরা আরও কিছু বিভিন্ন জায়গা থেকে জোগাড় করার চেষ্টা জানার চেষ্টা করবে, আমি মূল বিষয়টুকু আজকে বলার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সার্বিক মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।